হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের বিষয় হলো ইতিহাস। তো ফার্স্টে আমাদের জানতে হবে যে ইতিহাস কী। তো আমাদের সকলেরই একটা মোটামুটি ধারণা আছে ইতিহাস সম্পর্কে। তার আগেই বলে রাখি যে ইতিহাস কিন্তু সামাজিক বিজ্ঞানের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ। তো যেহেতু আমরা সোশ্যাল সায়েন্সের সিরিজ শুরু করছি, তা সেই হিসেবেই ইতিহাস তো প্রথমেই আসছে। তো সেই হিসেবে আজ থেকে আমরা ইতিহাস পড়ব। তো ইতিহাসের আজকে যেটা টপিক হলো সেটা হচ্ছে কি, ইতিহাসের উৎসাবলী। কিন্তু ইতিহাসের উৎসে যাওয়ার আগে আমাদের এটা জানতে হবে যে ইতিহাস কি। আমাদের সবারই একটা মোটামুটি ইতিহাস সম্বন্ধে সবারই ধারণা আছে যে ইতিহাস বললে কি বলবো, যে অতীতের ঘটনাগুলি হলো ইতিহাস। অ্যাকচুয়ালি সেটাই ঠিক, কিন্তু সেটাকে সুষ্ঠুভাবে একটা ধারণা নিতে গেলে এরকমভাবে বলা যায় যে প্রাচীনকালের যে ঘটনাবলী বা প্রাচীনকালের মানুষের যে দৈনন্দিন জীবনের বিভিন্ন যে ঘটনাবলী রয়েছে, সেগুলিকে গুছিয়ে সুন্দর করে একটা সুন্দর যে গ্রন্থের আকারে আমরা প্রেজেন্ট করতে পারি, সেটাই হলো ইতিহাস। তবে ইতিহাসের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো, যেটা আমরা সবাই জানি বা আমাদেরকে মধ্যে অনেকের ক্ষেত্রে এটাও আছে, এটা সম্বন্ধে একটা সবার মধ্যে আতঙ্ক থাকে, ওরে বাবা ইতিহাস মানে হলো তারিখ, বিশাল তারিখের একটা সম্ভার, এই তারিখগুলো নিয়ে এখন মাথার মধ্যে ঘুরবে, এটা একটা আমাদের অনেকেরই ইতিহাস সম্পর্কে ভীতি থাকে। কিন্তু ইতিহাস কিন্তু এটাও জানা দরকার যে ইতিহাস ক্ষেত্রে যদি তারিখে সঠিক জ্ঞান না থাকে, তাহলে কিন্তু ঘটনাবলীর যে একটা কাল পরম্পরা চলে আসছে যে কোন সময় কি হচ্ছে, সেটারও একটা সঠিক তথ্য পাওয়া যায় না। যাই হোক, ভীতি থাকলেও ভীতিটাকে কাটিয়ে নিতে হবে, যদিও যতটা ভীতি হিসেবে ইতিহাসের তারিখকে ধরা হয় ততটা ভীতির কোনো কারণ নেই। এবার আসছি যে আমরা জানি যে বাংলায় হোক বা ইংলিশে হোক, তারিখের ক্ষেত্রে কিছু কিছু টার্ম ব্যবহার করা হয়, যেমন খ্রিস্টপূর্বাব্দ বা বিসি। তো বিসিকে বিফোর ক্রাইস্ট বা বাংলা যেটাকে খ্রিস্টপূর্বাব্দ বলা হয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মে পূর্ব সময়কালকে বিফোর ক্রাইস্ট বা খ্রিস্টপূর্বাব্দ বলা হয়ে থাকে। হ্যাঁ, এখানে আরেকটি কথা বলা খুব জরুরি যে যারা ইতিহাস নিয়ে মোটামুটি পড়াশোনা করেছে সবাই জানে যে বিফোর ক্রাইস্ট কে রিভার্স কাউন্টিংয়ে কাউন্ট করা হয়, আর এডি বা সি যেটাই আমরা ইউজ করি না কেন, সেটা হচ্ছে আমরা নর্মাল কাউন্টিং ইউজ করে থাকি। এডি হলো একটি ল্যাটিন ওয়ার্ড যার অর্থ হচ্ছে অ্যানোডোমিনি, যেটাকে বলা হয় যে ইয়ার অফ দ্য লর্ড, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের সাল। আর সি হলো কমন এরা, যেটাকে অনেক সময় এডির জায়গায় ইউজ করা হয়, যেটাকে আমরা সাধারণত খ্রিস্টাব্দ বলে থাকি বাংলায়, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের পরবর্তী যে সময় কাউন্ট করা হয়, যেটা নর্মালি কাউন্ট করা হয়, যেটাকে আমরা সি বা কোনো কোনো ক্ষেত্রে এডি হিসেবে ব্যবহার করে থাকি। এরপরে আসছি যে ভারতীয় ইতিহাসের উৎসাবলী বা উপাদানও আমরা অনেক সময় বলে থাকি। বিশ্বের বিভিন্ন দেশের প্রাচীন সময়ের ইতিহাস পাওয়া গেলেও ভারতবর্ষের ক্ষেত্রে কোনো সঠিক ইতিহাস গ্রন্থ বা একটি নিখুঁত কোনো ইতিহাস গ্রন্থ পাওয়া যায় না। কিন্তু ইতিহাস যেমন প্রাচীন গ্রিস বা প্রাচীন রোমে অনেক সময় দেখে আমরা হেরোডোটাস বা থুকিডিডিসের বিভিন্ন রচনাবলী থেকে সেই সমস্ত দেশের সেই প্রাচীন সময়ে একটা সুষ্ঠু সুন্দর ইতিহাস গ্রন্থ পেয়ে থাকি, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে এরকম কোনো আমরা সঠিক নিদর্শন পাই না। তবে সঠিক যেহেতু বা একটি সুষ্ঠু কোনো ইতিহাস গ্রন্থ যেহেতু পাই না, তার মানে তো এটা দাঁড়ায় না যে আমরা আমাদের ভারতবর্ষের কোনো প্রাচীন ইতিহাসই নেই। অ্যাকচুয়ালি তা না, এখানে কোনো একটি নির্দিষ্ট কোনো ইতিহাস গ্রন্থ না থাকায় আমাদের ভারতবর্ষের ইতিহাস জানার জন্য কিছু কিছু অন্যান্য তথ্যাবলীর উপরে আমাদের নির্ভর করতে হয়। সে তথ্যাবলীগুলো হলো এরকমই আছে, সেগুলো বিভিন্ন ভাগ আছে, সেগুলোই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। যেমন হলো ফার্স্টই আসছে লিটারারি সোর্সেস বা ঐতিহাসিক উপাদান, তারপরে আসছে আর্কিওলজিক্যাল সোর্সেস বা প্রত্নতাত্ত্বিক উপাদান, সার্ভে বা জরিপ ব্যবস্থা, অফিসিয়াল রেকর্ডস বা হলো বিভিন্ন সরকারি দলিলপত্র, নিউজ পেপারস বা সংবাদপত্র। প্রথমেই আসছি লিটারারি সোর্সেস বা ঐতিহাসিক উপাদানের ওপর। এই ঐতিহাসিক উপাদানকেও আবার দুটো ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে ইন্ডিয়ান সোর্সেস অর্থাৎ ভারতীয় উপাদান এবং ফরেনার্স অ্যাকাউন্ট বা বৈদেশিক উপাদান বা বিদেশিদের চোখে ভারতবর্ষ, এটাও বলা যায়। যে যেরকমভাবে সেটা বলতে চায় সে বলতে পারে। তবে ভারতীয় যে উৎসগুলো আছে তার মধ্যে বিভিন্ন ধর্মগ্রন্থ আছে, কিছু ধর্মগ্রন্থ ছাড়া বিভিন্ন রাজনৈতিক গ্রন্থ আছে, বিভিন্ন এমনি সেকিউলার কিছু
গ্রন্থ আছে, মানে নিরপেক্ষ কিছু গ্রন্থ আছে, সেখান থেকে বিক্ষিপ্তভাবে ভারতীয় ইতিহাস সম্পর্কে জানা যায়। এখানে আমি তার কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, যেমন হচ্ছে বৈদিক সাহিত্য, পুরাণ, রামায়ণ, মহাভারত, উপনিষদ, বিভিন্ন জৈন বৌদ্ধ ধর্মগ্রন্থ, দীপবংশ, মহামাংস, গার্গী সংহিতা, পাণিনি গ্রামার, কৌটিল্যের অর্থশাস্ত্র, মনুস্মৃতি, বিষাদত্তের মুদ্রারাক্ষস, কালিদাসের মালবিকাগ্নিমিত্র, বা বাণভট্টের হর্ষচরিত, কল্হণের রাস্তরঙ্গিনী ইত্যাদি। এর মধ্যে বৈদিক সাহিত্য, পুরাণ, রামায়ণ, মহাভারত, উপনিষদ, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্মগ্রন্থ, এগুলো সাধারণত সাধারণত না, অ্যাকচুয়ালি এগুলো বিভিন্ন ধর্মগ্রন্থ, দীপবংশ, মহাবংশ, এগুলোও ধর্মগ্রন্থ। এগুলো এই ধর্মগ্রন্থ থেকে প্রধানত তৎকালীন জীবনে আমরা একটা ধার্মিক চরিত্র পাই। কিন্তু ধর্ম তো শুধু শুধু হয় না, তার সাথে ধর্মের সাথে সাথে ধর্ম হলো মানুষের সাধারণ জীবনের একটা পাঠ। কিন্তু সেই ধর্মের গ্রন্থ যখন আমরা পড়তে যাই, তখন তৎকালীন মানুষের জীবনের যে সামাজিক জীবন, তৎকালীন যে সমাজ ব্যবস্থা, এগুলো সম্পর্কে আমাদের একটা সাধারণ ধারণা আসে। আবার অন্যদিকে দেখতে গেলে দীপবংশ এবং মহাবংশ থেকে, এটা বৌদ্ধ ধর্মগ্রন্থ হওয়া সত্ত্বেও, যে বৌদ্ধ ধর্ম যে ভারতবর্ষের বাইরে যে স্প্রেড করেছিল, আমাদের বিভিন্ন প্রাচীন রাজারা যেসব উদ্যোগ নিয়েছিলেন, সে সম্বন্ধেও কিন্তু একটা ডিটেলস আমরা পেয়ে থাকি। আর সেকুলার গ্রন্থের মধ্যে গার্হিকী সংহিতা আছে, পাণিনি গ্রাম ব্যাকরণ আছে, এগুলো থেকে গ্রামার বই হলো তৎকালীন জীবনে মানুষের যে শিক্ষা দীক্ষার যে ব্যাপার, এইসব সম্বন্ধেও একটা বিক্ষিপ্ত ইতিহাস আমরা পেয়ে থাকি। কৌটিল্যের অর্থশাস্ত্র, মনুস্মৃতি, বিষাদত্তের মুদ্রারাক্ষস, কালিদাসের মালবিকাগ্নিমিত্র, এগুলো থেকে তৎকালীন সমাজ ব্যবস্থা সম্পর্কে জানা যায়। বিশেষ করে কৌটিল্যের অর্থশাস্ত্র যে বইটি আছে, কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা সম্বন্ধে খুবই পুঙ্খানুপুঙ্খ তথ্য পেয়ে থাকি। আবার দেখতে গেলে হর্ষচরিত, যেটি বাণভট্ট লিখেছিলেন, হর্ষবর্ধনের, উনি সভাকবি ছিলেন, এখানে হর্ষবর্ধনের এর রাজস্ব ব্যবস্থা পুরো পুঙ্খানুপুঙ্খ তথ্য আমরা পেয়ে থাকি। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে আমরা বিক্ষিপ্তভাবে হলেও তৎকালীন ভারতবর্ষ সম্বন্ধে আমাদের ইতিহাসের একটা ধারণা এসে দাঁড়ায়। এবার আসছি ফরেনার অ্যাকাউন্টস বা বৈদেশিক তত্ত্বাবলী থেকে। বৈদেশিক তত্ত্বাবলীর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য গ্রন্থটি হচ্ছে মেগাস্থিনিসের ইন্ডিকা। আমরা সবাই জানি যে মেগাস্থিনিস দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন, তিনি সেলুকাসের রাজদূত ছিলেন এবং তিনি ভারতবর্ষের দীর্ঘ 7 বছর ছিলেন। এই দীর্ঘ 7 বছর তিনি ভারতবর্ষ ভ্রমণ করে ইন্ডিকা নামে তার একটি সুন্দর গ্রন্থ রচনা করেন এবং ভারত তৎকালীন ভারতবর্ষ, বিশেষ করে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ্যের তিনি পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন। যদিও বর্তমানে এই গ্রন্থটির অরিজিনাল পাওয়া যায় না, তবু তার যা বিক্ষিপ্ত অংশ আছে সেখান থেকে পরবর্তীকালের ইতিহাসটা বিভিন্ন তথ্যাবলী গ্রহণ করে ইতিহাস রচনা করেন, যার থেকে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলের তার রাজত্বকাল সম্পর্কে যেমন জানতে পারি, তার সাথে তৎকালীন ভারতবর্ষ সম্পর্কেও একটি চিত্র আমাদের সামনে ফুটে ওঠে। এছাড়া ফাইয়েনের ফুকুয়োকি, হিউয়েন সাংয়ের সিইউকি এবং টলেমির জিওগ্রাফি, প্লিনির ন্যাচারাল হিস্টোরিকা, এসব গ্রন্থ থেকেও আমরা তৎকালীন ভারত সম্পর্কে একটি ধারণা পেয়ে থাকি। এরপরে আসি আর্কিওলজিক্যাল সোর্সেস, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উপাদান। এই আর্কিওলজিক্যাল সোর্সকে আবার কিছু কিছু ভাগে ভাগ করা যায়, যেমন মনুমেন্টস, ইনস্ক্রিপশনস, কয়েন্স, সিলস, পেন্টিংস, পটারি ইত্যাদি। এগুলো সম্পর্কে এবার আমরা বিস্তারিত আলোচনা করব। ফার্স্টেই আসছি মনুমেন্টস বা স্থাপত্য। মনুমেন্টস বা স্থাপত্য হলো যে প্রাচীনকালে আমাদের যেসব রাজারা ছিলেন, যারা নিজেদের ঐতিহ্য, প্রতিপত্তি, নিজেদের ধর্ম, এগুলোকে সবার সামনে বা একটি বিস্তারিত এলাকায় প্রচার করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মন্দির, স্তূপ, স্থাপত্য, বিভিন্ন জিনিস তৈরি করেছিলেন এবং সেই সব জিনিসের ওপর নিজেদের নাম খোদাই করে রেখেছিলেন,
এছাড়া সেই স্তূপগুলির বিশেষত্ব কী সেগুলো সম্পর্কে অনেক জিনিস রচনা করেছিলেন, যার থেকে এই স্তূপগুলো থেকে কোন রাজার আমলে এগুলো তৈরি হয়েছিল বা কোন রাজবংশের রাজারা এগুলো তৈরি করেছিলেন, কারা কারা রক্ষণাবেক্ষণ করতেন, কোন শিল্পীদের কোন কোন শিল্পের এই সময় সমাগম হয়েছিল তারও একটা চিত্র পাওয়া যায়। এখানে আমি স্লাইডে তোমাদের জন্য অশোকের সাঁচি স্তূপের একটি ছবি দিয়েছি, সেটা দেখে তার একটা সম্বন্ধে সাঁচি স্তূপের সম্বন্ধে একটা মোটামুটি আইডিয়া তোমরা করতে পারবে। এছাড়াও গুপ্ত যুগের সারনাথের স্তূপ আছে, সাতবাহনদের অমরাবতী স্তূপ আছে, সূর্য মন্দির আছে, এলিফ্যান্টা গুহা গুহা আছে, তারপরে কোণারকের সূর্য মন্দির আছে, পুরী জগন্নাথ মন্দির আছে, খাজুরাহো মন্দির আছে, মীনাক্ষী মন্দির আছে, নালন্দা বিশ্ববিদ্যালয় আছে, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় আছে, এটসেট্রা। এবার আসছি ইনস্ক্রিপশনস বা লিপি। লিপির আবার অনেকগুলো ভাগ আছে, যেরকম হলো স্তম্ভলিপি, শিলালিপি, তাম্রলিপি, বিভিন্ন জিনিস। এই লিপির যে বিদ্যা আছে তাকে বলা হয় এপিগ্রাফি। লিপি আবার অনেক ধরনের হয়। ভারতীয় লিপির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ লিপি অশোকের লিপিগুলি, কারণ অশোকের লিপি অনেকগুলো আছে এবং বিভিন্ন ভাগে আছে। আজকে আমরা সেই ডিটেলসে যাচ্ছি না, সেটা আমরা যখন অশোক সম্বন্ধে পড়বো তখন আমরা ডিটেলসে পড়বো। আপাতত আমরা অশোকের যে ভারতীয় উৎস ইতিহাসের যে উৎসের জন্য যে লিপিগুলি প্রয়োজন সেগুলো মোটামুটি একটা আমরা আইডিয়া করবো। ভারতবর্ষের প্রথম লিপি হিসেবে আগে অশোকের লিপি আবিষ্কার হলেও বর্তমানে হরপ্পা সভ্যতার অনেকগুলি লিপি আবিষ্কার হয়েছে। যদিও হরপ্পা সভ্যতার লিপিগুলি এখনও পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, তবে এটুকুনি আইডিয়া করা যায় যে এই লিপিগুলো পিকচারোগ্রাফিক ছিল। পিকচারোগ্রাফিক বলতে তাতে কোনো বিশেষ হরফ পাওয়া যায় না, কিন্তু অনেক পিকচার অর্থাৎ সিম্বল দেওয়া আছে যেগুলোর মানে ভবিষ্যতে পাঠোদ্ধার করা সম্ভব হয় যখন আমরা জানতে পারবো, এটা আমরা তো আশা করতে পারি। তবে এটুকুনি বলছি যে হরপ্পার যে লিপিগুলো পাওয়া গিয়েছে পিকচারোগ্রাফি, এরকম পিকচারোগ্রাফি কিন্তু আমরা ফের প্রাচীন মিশরের ক্ষেত্রে সেই একই জিনিসই আমরা দেখতে পেয়ে থাকি। হয়তো সমসাময়িক সভ্যতা হওয়ার জন্য হয়তো সেই সময় এই পিকচারোগ্রাফিক লিপিকে ব্যবহার করা হতো। পরবর্তীকালে যখন অশোকের লিপিগুলি আসে তখন আমরা সেখানে বিভিন্ন ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজের ব্যবহার বেশি রেখে থাকি। যেমন এর বেশিরভাগ অশোকের বেশিরভাগ লিপি প্রাকৃত এবং খারস্তি ভাষাতেই লেখা। আবার গুপ্ত যুগে যে লিপিগুলো পাওয়া যায় সেগুলো বেশিরভাগই মাগধী এবং সংস্কৃত ভাষায় লেখা। তো এগুলো বোঝাই যাচ্ছে যে টাইম টু টাইম ভ্যারি করে যখন যে ল্যাঙ্গুয়েজের একটু বেশি প্রচলন ছিল তখন সেই ভাষায় লিপিগুলি তৈরি করা হয়েছিল। এখানে আমি কিছু কিছু উল্লেখযোগ্য লিপির উদাহরণ দিয়েছি, যেমন অশোকের রুমিন্দেই লিপি, সমুদ্রগুপ্তের ইলাহাবাদ প্রশস্তি, রুদ্রদমনকের জুনাগড় লিপি, হর্ষবর্ধনের মধুবন লিপি। এই লিপিগুলি বেশিরভাগ ক্ষেত্রে পাথরের ওপরে বা কাদার ওপরে খোদাই করা থাকলেও কিছু কিছু ক্ষেত্রে আবার তামার বা রূপোর ফলকের ওপরেও অনেক লিপি পাওয়া গিয়েছে। এরপরে আসছি কয়েন্স বা মুদ্রা। মুদ্রার ছবিগুলো দেখে বুঝতেই পারছো যে বিভিন্ন মুদ্রার ওপরে বিভিন্ন প্রতিকৃতি রয়েছে। মুদ্রা প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ। এই মুদ্রার যে বিদ্যা আছে তাকে বলা হয় নিউমিসম্যাটিক্স। এই মুদ্রাগুলিতে অন্যান্য প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির তুলনায় মুদ্রাগুলি থেকে একটি সঠিক সন, তারিখ, রাজার নাম, রাজার প্রতিকৃতি এবং অনেক সময় কী হতো, রাজা নিজের প্রতিকৃতি না দিয়ে তিনি যে ধর্মের বা যে দেবতার পূজা অর্চনা করতেন সেই দেবতার প্রতিকৃতিও দেওয়া থাকতো। এর থেকে কোন সময় কী কোন ধর্মের প্রচলন ছিল বা কোন রাজা কোন দেবতার বেশি পূজা অর্চনা করতেন বা রাজার কী শখ ছিল, যেমন আমরা সমুদ্রগুপ্তের মুদ্রায় তার বীণা বাদনত একটি ছবি দেখে বুঝতে পারি যে তিনি হয়তো খুব ভালো সঙ্গীতজ্ঞ ছিলেন বা বীণা বাজাতে পারতেন, বা কোন মেটাল বা ধাতুর ওপরে কয়েনগুলি ইস্যু করা হয়েছিল তার থেকে বোঝা যেত যে সেই সময় যে কোন ধাতুর প্রচলন সব থেকে বেশি ছিল। যেমন গুপ্ত যুগে প্রচুর পরিমাণে স্বর্ণ মুদ্রার প্রচলন ঘটেছিল, তার গুপ্ত যুগের মুদ্রাগুলি দেখে আমরা জানতে পারি। কিন্তু গুপ্ত যুগের মুদ্রায় পূর্ববর্তী মুদ্রার তুলনায় সোনার মধ্যে অনেক খাদ মেশানো দেখা যায়। ভারতবর্ষে একমাত্র পিওরেস্ট গোল্ড কয়েন বলতে যেগুলো বোঝায় সেগুলো ইন্ট্রোডিউস করেছিলেন কিন্তু কুষাণরা, কারণ কুষাণরা যে স্বর্ণ মুদ্রাগুলি রচন
প্রচলন করেছিলেন তা এখন যখন আমরা সেগুলো পাই তখন তাতে একদম পিওর গোল্ডের উদাহরণ পাই, কিন্তু গুপ্ত যুগে সেই তুলনায় খাদের পরিমাণ অনেকটা বেশি মেশানো ছিল। এছাড়া ভারতবর্ষে স্বর্ণ মুদ্রা বা বিভিন্ন মুদ্রা প্রচলন করার ক্ষেত্রে এ উদাহরণ পাওয়া যায় যেসব রাজবংশের, তারা হলেন শক, ক্ষত্র, ইন্দো ব্যাকট্রিয়ান, ইন্দো গ্রিক, ইন্দো পার্সিনিয়া ইত্যাদি। এরপরে আসছি শিল। শিল এর যে বিদ্যা আছে তাকে বলা হয় সিজিলিওগ্রাফি। শিল কিন্তু মুদ্রার মতো কোনো ধাতব ধাতুর ওপর তৈরি হতো না, এটা বিভিন্ন মাটির ফলকের ওপর তৈরি করা হতো। আর এটি কোনো লিপিও ছিল না, এটা ছিল বিভিন্ন প্রতিকৃতি, বিভিন্ন সিম্বল, হয়তো বিক্ষিপ্তভাবে কিছু বর্ণ বা অক্ষর। তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ যে এখানে কোনো নির্দিষ্ট কোনো ইনস্ক্রিপশনের মতো কোনো নির্দিষ্ট কোনো লিপি লেখা নেই, কিছু কিছু পিকচার, সিম্বল এগুলো দেওয়া আছে। এগুলো দেখে তৎকালীন কী কী পশু পাখি ছিল বা ধর্ম ব্যবস্থা সম্বন্ধে আমরা জানতে পারি। এই শিলগুলো মোটামুটি তৈরি হতো মাটির ওপরে, পাথরের ওপরে এবং কিছু কিছু ক্ষেত্রে শেষের দিকে তামার উপরে। এই শিলগুলির মধ্যে হরপ্পা সভ্যতার শিলগুলি সবথেকে বেশি উল্লেখযোগ্য, কারণ এখনও পর্যন্ত হরপ্পা সভ্যতায় প্রায় 500টি শিল আবিষ্কার হয়েছে এবং হরপ্পা সভ্যতা সম্পর্কে খুব ডিটেলসে জানার জন্য এই শিলগুলি আমাদের খুব উপকারী লাগে। হরপ্পা সভ্যতার শিলগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য শিল সেটি হচ্ছে পশুপতি শিল। সেটা ছবি এখানে দেওয়া নেই, তাও আমি তোমাদের বলছি পশুপতি শিলে আদি শিবের একটি প্রতিকৃতি রয়েছে এবং তাকে চারদিকে ঘিরে বিভিন্ন পশু রয়েছে। এর থেকে আমরা বুঝতেই পারি যে হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন কীরকম ছিল এবং সেই যুগে কী কী পশুর অস্তিত্ব বজায় ছিল। অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে যে শিল থেকে যে প্রাচীন ভারতের ইতিহাস সম্বন্ধে আমাদের একটা সুন্দর ধারণা তৈরি হয়। আমরা আসছি পেইন্টিংস। পেইন্টিংস হচ্ছে চিত্রকলা। আমরা সবাই জানি যে ভারতবর্ষের প্রাচীন যুগ থেকেই চিত্রশিল্প, ভারতের চিত্রশিল্পীরা জগৎ বিখ্যাত এবং বর্তমান যুগেও সেই চিত্রকলা এখনও বা চিত্রশিল্প এখনও পর্যন্ত যথেষ্ট উন্নতির পর্যায়ে রয়েছে। ভারতের যেসব উন্নত চিত্রাবলী আমরা পেয়ে থাকি সেগুলির কিছু নিদর্শন হলো ভীমবেটকা, অজন্তা, ইলোরা, বাঘ, বাদামি প্রভৃতি গুহা চিত্র থেকে। এখানে স্লাইডে যে ছবিটি আছে সেটি হচ্ছে অজন্তার ছবি দেওয়া। এখান থেকে বোঝাই যাচ্ছে যে প্রাচীন ভারতীয় চিত্রশিল্পীরা কতটা দক্ষ ছিলেন, তারা ফিগারের স্ট্রাকচার, কালার কম্বিনেশন সম্বন্ধে কতটা তাদের দক্ষ জ্ঞান ছিল। এই চিত্রশিল্পগুলো বা এই চিত্রগুলো এতটাই উন্নত মানের যে বর্তমানেও চিত্রশিল্পীরা তারা নিজেদের ইন্সপিরেশন হিসেবে মনে করে থাকে। তবে এই চিত্রগুলি থেকে তৎকালীন ভারতবর্ষের সামাজিক এবং বিশেষ করে ধর্মীয় জীবন সম্পর্কে একটা আমাদের সুষ্ঠু ধারণা জন্মায়। আসি পটারি বা মৃৎশিল্প। আমরা জানি যে মানুষের বা সভ্যতার শুরুতেই মানুষ পাথরের জিনিস ব্যবহার করত। তবে প্রাচীন প্রস্তর যুগে মানুষরা যেসব পাথরের জিনিসপত্র ব্যবহার করত সেগুলো শেপ অতটা সুন্দর ছিল না, মোটামুটি এটা ভোঁতা টাইপের জিনিস তৈরি করতো। এবং মধ্যপ্রস্তর যুগ হয়ে নব্যপ্রস্তর যুগ আসা পর্যন্ত মানুষ সেগুলোকে অনেক মডিফাই করে, যেমন জিনিসপত্রগুলো অনেক শার্প হয় এবং শেপগুলো অনেক ক্লিয়ার হয়। এবং এর সাথে সাথে যখন তারা তাম্রপ্রস্তর যুগে প্রবেশ করে তখন তামার বিভিন্ন জিনিসপত্র তৈরি করে এবং তার সাথে সাথে তারা কিন্তু মৃৎশিল্পের দিকেও ঝুঁকে পড়ে। যেমন এই যে স্লাইডে যে পিকচারটা আছে সেটা মেহেরগড় সভ্যতার হচ্ছে মৃৎপাত্রের বিভিন্ন নিদর্শন। এর থেকে বোঝা যায় যে মানুষ শুধুমাত্র পাথর বা মেটালের দিকেই ঝুঁকেছিল না, তারা কিন্তু মৃৎশিল্পের দিকেও ঝুঁকেছিল, কারণ এগুলোকে তারা খুব সুন্দরভাবে শেপ দিতে খুব ইজিলি পারে। কারণ পাথরের এবং ধাতুর তুলনায় মাটি অনেক নরম হওয়ায় সেগুলোকে শেপ দেওয়া অনেক ইজি হতো, সেহেতু এগুলোকে শেপ খুব ইজিলি এবং স্মুথলি শেপ দিতে শুরু করে। এবং এর কালার কম্বিনেশনগুলো দেখা যায় যে তারা এই মৃৎশিল্পকে একটি অন্য হায়েস্ট লেভেলে চলে গিয়েছিল, নিয়ে গিয়েছিল যাতে তারা, এবং এটিতে তারা যথেষ্ট উন্নতি করেছিল। এর থেকে মানুষ যে আস্তে আস্তে অভিযোজনের মাধ্যমে শুধু নিজেদেরই নয় নিজেদের শিল্প ব্যবস্থাকেও যে একটি উন্নত জায়গায় নিয়ে গেছিলো তারও একটি নিদর্শন পাওয়া যায়। তারপরে সার্ভে বা জরিপ ব্যবস্থা। ঊনবিংশ শতকে ব্রিটিশরা ভারতবর্ষ জুড়ে বিস্তারিত পরিদর্শন ও জরিপ শুরু করে। তাই গ্রামে গ্রামে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা জরিপ শুরু করে। এছাড়া বিভিন্ন ভৌগোলিক অবস্থান, মাটির গুণ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ প্রভৃতি বিভিন্ন জায়গায়
তারা বিভিন্ন জরিপ ব্যবস্থা শুরু করে। এর প্রধান কারণ এটাই ছিল, যেহেতু ইংরেজরা বাইরে থেকে এসেছিল, তারা এখানে তারা অন্য আবহাওয়া থেকে এসেছিল এবং এই আবহাওয়ায় তাদের স্যুট হচ্ছিল না, প্রায় সময় তারা অসুস্থ হয়ে পড়তো এবং অনেক বিদেশি সৈন্যরাই প্রায় মারা যেত। এই ব্যবস্থাটাকে উন্নতির জায়গায় নিয়ে গিয়ে তারা যাতে এখানে খাপ খাইয়ে চলতে পারে, তারা বিভিন্ন এই সার্ভে করেছিল। এই সার্ভেগুলির মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে এবং অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভে, কারণ এই আর্কিওলজিক্যাল সার্ভের দ্বারাই আমাদের প্রাচীন প্রাচীনতম সভ্যতা মেহেরগড় সভ্যতা এবং সিন্ধু সভ্যতার নিদর্শন আমরা পেয়ে থাকি, যার থেকে আমাদের একটা ভুল ধারণা ছিল যে আমাদের ভারতবর্ষের সভ্যতা শুধু বৈদিক সভ্যতা থেকে, সেটি আরও পিছিয়ে যায় যে আমাদের সভ্যতা প্রাচীন ভারতবর্ষ সভ্যতা আরও প্রাচীন। আর আছে সরকারি বিভিন্ন দলিলপত্র থাকে। ব্রিটিশ যুগের প্রশাসনের বিভিন্ন দলিল দস্তাবেজ আমাদের ভারতীয় ইতিহাসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তথ্য, কারণ ব্রিটিশরা বিশ্বাস করত যে কোনো কিছুর লিখিত রূপ ছিল অন্যতম গুরুত্বপূর্ণ, তাই তারা বিভিন্ন ইনস্ট্রাকশন, পলিসি, ইনভেস্টিগেশন, প্ল্যান, এগ্রিমেন্ট প্রভৃতি খুব সুন্দর করে লিখে রাখত এবং তারা এগুলো বিভিন্ন মেমো, নোট, রিপোর্ট এগুলোর মাধ্যমে খুব সুন্দরভাবে সংরক্ষিত করে রাখত। তারা এই উদ্দেশ্যে তারা বিভিন্ন সংগ্রহশালা, মিউজিয়াম ইত্যাদিরও প্রতিষ্ঠা করে থাকে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার যে আর্কাইভ হলো এমন একটা জায়গা যেখানে বিভিন্ন সরকারি দলিলপত্র বা সরকারি যেসব পাণ্ডুলিপি সেগুলো সংরক্ষণ করে রাখা হয়। এক্ষেত্রে ঊনবিংশ শতকের বিভিন্ন দলিলপত্র আজও পর্যন্ত দিল্লির ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়াতে খুব সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা আছে। আছে নিউজ পেপার বা সংবাদপত্র। প্রেস বা ছাপাখানার আবিষ্কারের পর থেকে সংবাদপত্র একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে। বাংলা তথা ভারতের আরও বিভিন্ন অন্যান্য ভাষাতেও একাধিক সংবাদপত্র খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং সেগুলি মানুষের স্বাধীনতার সময় এগুলি বা স্বাধীনতার পূর্বেও ইংরেজদের বিরোধিতা করতে, দেশবাসীর মধ্যে জাতীয়তাবাদ গড়ে ওঠার জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এছাড়াও এইসব সংবাদপত্র থেকে বিভিন্ন উপন্যাস, ধর্মীয় লেখা ইত্যাদিও লেখা যেহেতু প্রকাশিত হতো, যেগুলি তৎকালীন মানুষ ও সমাজ জীবনের উপর একটি সুস্পষ্ট ধারণা তৈরি করেছিল। তবে একথা অস্বীকার করা যায় না যে ব্রিটিশ দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখা যায় তাহলে ভারতের ইতিহাস চর্চা করলে কিছুটা পক্ষপাতিত্ব হয়তো কোনো কোনো সময় এসেছিল, কিন্তু তবে এই সময় ইংরেজ পত্রপত্রিকাগুলি যেরকম ইংরেজদের পক্ষপাতিত্ব করতো, তেমনি দেশীয় ভাষা গুলো যে সংবাদপত্রগুলো ছিল সেগুলো আবার ইংরেজদের বিরোধিতা করতে গিয়ে অনেক সময় কিন্তু অনেকটাই পক্ষপাতিত্ব করে থাকতো। যাই হোক, এসব পক্ষপাতিত্বের যে দোষগুলো আছে এই দোষ ত্রুটিগুলো কাটিয়ে উঠলো তৎকালীন সময়ের যে সংবাদপত্রের দ্বারা যে আমরা যে আমাদের যে সামনে যে একটা পরিষ্কার ইতিহাস গড়ে ধারা ইতিহাসের যে ধারণা গড়ে ওঠে সেটিকে অস্বীকার করা যায় না। তো আজকে এই ক্লাসটি এই পর্যন্ত রইল। যদি তোমাদের এটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব।